আসসালামু আলাইকুম। আশা করছি সবাই সুস্থ আছো। পিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সকল শিক্ষার্থীদের শুভেচ্ছা ও স্বাগত। আজ সপ্তম শ্রেণীর গণিত বিষয়ে ক্লাস নেব। গণিতের জ্যামিতি উপপাদ্য চার, ত্রিভুজের যে কোনো দুই বাহু সমষ্টি এর তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, এটি আমরা প্রমাণ করার চেষ্টা করব। দেখো, এ বি সি একটি ত্রিভুজ। এই ত্রিভুজের মনে করি বি সি বৃহত্তর বাহু, তাহলে আমরা প্রমাণ করব এ বি প্লাস এ সি ইজ গ্রেটার দ্যান বি সি। তা আমরা এটা লিখে নিই বিশেষ নির্বাচনে, বিশেষ নির্বাচন মনে করি এবিসি ত্রিভুজের ত্রিভুজে বিসি বৃহত্তর বাহু, বৃহত্তম বাহু। প্রমাণ করতে হবে যে এ বি প্লাস এ সি বৃহত্তর বি সি। আমরা সবসময় খেয়াল রাখবো ছোট দুইটা বাহুর যোগফল বৃহত্তর বাহু থেকে বড়, তার মানে এ বি প্লাস এ সি ছোট দুইটা গ্রেটার দেন বা বৃহত্তর বি সি। এটা প্রমাণ করতে গেলে আমাদের একটু বাড়তি কাজ করতে হবে, যা আমরা অঙ্কনের ভিতরে দিব। বি এ বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করবো, আমরা বি এ বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করি, ডি পর্যন্ত বর্ধিত করি, যেন এ সি সমান এ ডি হয়। আমরা একটু আন্দাজ করি, এ সি সমান এ ডি হয়, এটার এটা যেন সমান হয়, আমরা এমন ভাবে বর্ধিত করবো সিডি যোগ করে। তাহলে আমরা এটা অঙ্কনের ভিতরে দিব, অঙ্কন বি এ বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করি, বর্ধিত করি যেন যেন এডি সমান এসি হয়, এসি হয়, সিডি যোগ করি, সিডি এ অঙ্কন শেষ। আমরা এখন প্রমাণ করব, তোমার খাতায় উঠিয়ে নাও। প্রমাণ এই ত্রিভুজটা দেখো, এ সি ডি ত্রিভুজে এসি এবং এডি সমান, এডি এবং এসি বাহু সমান। আমরা জানি কোন ত্রিভুজের দুইটি বাহু যদি সমান হয় তাদের বিপরীত কোণ দুইটিও পরস্পর সমান হয়, তাহলে আমরা লিখতে পারি এ সি ডি ত্রিভুজ
त्रिभुज ए सी डी ए एडी समान एसी, एडी समान एसी, अतएव एडी एर विपरीत कोण एसी, एसी डी कोण, एसी डी कोण समान एडी सी कोण। देखो एडीआर विपरीत कोण, एडीआर विपरीत कोण सी कोण एटा एवं एसीआर विपरीत कोण एटा, ताले ए सी डी कोण समान ए डी सी कोण। तामरा एटे ए डी सी कोण के आमरा बी डी सी कोण बोलते पारी, ए डी सी कोण के आमरा बी डी सी कोण बोलते पारी। ताले आमरा एटे लिखते पारे जे बा ए सी डी कोण समान बी डी सी कोण, हमें ये लिखते पारी। आबार एक टू ख्याल करो ए सी डी कोण, ए सी डी कोण बी सी डी कोणের একটি অংশ। আমরা দেখে বুঝতে পারছি যে এ সি ডি কোণ বি সি ডি কোণের একটি অংশ। তাহলে আমরা লিখতে পারি যে এ বি সি ডি কোণ ইজ গ্রেটার দেন এ সি ডি কোণ। তাহলে আমরা লিখব বি সি ডি কোণ ইজ গ্রেটার দেন এ সি ডি কোণ, কারণ কারণ এ সি ডি কোণ বি সি ডি কোণ এর একটি অংশ। আমরা দেখে বুঝতে পারছি যে এ সি ডি কোণ বি সি ডি কোণের একটি অংশ, এইটুকু। আর পুরাটা আছে, পুরাটা আছে বিসিডি কোণ, আর এসিডি কোণ আছে এইটুকু। তাহলে এসিডি কোণ আছে বিসিডি কোণের অংশ, এজন্য বিসিডি কোণ ইজ গ্রেটার দ্যান এসিডি কোণ। তো আমরা এটা সাইড নোট দিয়ে দিই, এন্ড বিসিডি কোণ ইজ গ্রেটার দ্যান এসিডি কোণ যদি হয়, আবার এসিডি কোণ সমান বিডিসি কোণ। তাহলে আমরা এটা এর পরের লাইনটা লিখতে পারি যে অতএব বি সি ডি কোণ এই বৃহত্তর বৃহত্তম বি ডি সি কোণ। দেখো বি সি ডি কোণ বৃহত্তম বি ডি সি কোণ। আরো আমরা জানি যে কোন ত্রিভুজের বৃহত্তম কোণের বিপরীত বাহু ক্ষুদ্রতম কোণের বিপরীত বাহু অপেক্ষা বৃহত্তর, এটা আমরা জানি। তাহলে আমরা সেটা লিখব এখন এখন বি সি ডি ত্রিভুজ এ বি সি ডি কোণ গ্রেটার দেন বি ডি সি কোণ। অতএব বি সি ডি কোণের বি সি ডি কোণের বি সি ডি কোণের বৃহত্তম বাহু আমরা আমরা যদি এই বাহুটা মুছে দিই, তাহলে দেখো বি সি ডি ত্রিভুজ এ বি সি ডি কোণ ইজ গ্রেটার দেন বি ডি সি কোণ। এখন বি সি ডি কোণের বিপরীত বাহু বি ডি, বি ডি ইজ গ্রেটার দেন হবে
বিডিসি কোণের বিপরীত বাহু বিসি, তাহলে বিডি বাহু ইজ গ্রেটার দেন বিসি। এখন বিসি বাহু দেখো, বিসি বাহু বিডি বাহু সমান, বিডি বাহুকে আমরা দুইটা অংশে ভাগ করে দিতে পারি, বিডি সমান এবি যোগ এডি, এবি যোগ এডি, তাহলে আমরা লিখতে পারি কিন্তু কিন্তু বিডি সমান, দেখো বিডি সমান, বিডি সমান এবি যোগ এডি। আবার আমরা এর আগে প্রমাণ করেছি এডি আর এসি সমান, এডি আর এসি সমান, তাহলে আমরা এটা লিখতে পারি এবি যোগ এসি, আমরা এডি জায়গায় এসি দিয়ে দিলাম, তাহলে আমরা এটাই লিখতে পারি। অতএব বিডি ইজ গ্রেটার দেন বিসি সমান, আমরা বিডি বিডির জায়গায় আমরা এইটা লিখতে পারি এবি যোগ এসি, বিডির জায়গায় আমরা লিখলাম এবি যোগ এসি ইজ গ্রেটার দেন এবিসি। তাহলে দেখো ত্রিভুজের যে কোনো দুই বাহু যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, এই প্রমাণিত। সুপ্রিয় শিক্ষার্থী, আজকের মতো অনলাইন ক্লাস শেষ করছি, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আল্লাহ হাফেজ।